75.56% গ্রোথ সেকেন্ড ডে। এটা কিন্তু একটা হিউজ নাম্বার। হ্যাঁ, আমি কথা বলছি গ্রিক গড অভিনীত ফাইটার মুভিটা নিয়ে, যে ফিল্মটা কিন্তু অ্যাভারেজ প্রমোশন জিরো হাইপ, মানে অ্যাভারেজ মিনিমাম হাইপের মধ্যে কিন্তু এই ফিল্মটা রিলিজ হয়েছিল। ওপেনিং কিন্তু অ্যাভারেজ নিয়েছিল, তাও কিন্তু এর যে স্ট্রং ওয়ার্ড অফ মাউথ আছে তার থ্রুতে কিন্তু এটা 70.56% গ্রোথ দেখেছে, যেটা কিন্তু হিউজ। এটা কালেকশন নিয়ে যদি আমি কথা বলি, ডে ওয়ান 22.5 crore, ডে টু 39.5 crore, অলমোস্ট ডবলের কাছাকাছি। ওভারসিজে ডে ওয়ান অ্যান্ড টু মিলিয়ে কিন্তু 21.6 crore কামিয়েছে, ওয়ার্ল্ড ওয়াইডে ডে ওয়ান অ্যান্ড টু মিলিয়ে 96 crore কামিয়েছে, যেটা একটা হিউজ নাম্বার। ফিল্মটার বাজেট 250 থেকে 300 crore-এর মধ্যে। এবার দেখা যাক যে এই বাজেটটা কতদিনে ফিল্মটা রিকভার করে, এবং ব্রেক ইভেন কিন্তু করতে গেলে মিনিমাম তাকে 350 crore-এর মধ্যে কালেকশন করতে হবে একটা ক্লিন হিট ট্যাগ নিতে গেলে। এবার দেখা যাক কতদিনে সেটা অ্যাচিভ করতে পারে ফাইটার ফিল্মটা। ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং আছে, আমি পার্সোনালি ফিল্মটা দেখিয়েছি, ফিল্মটা সত্যি খুবই ভালো লেগেছে আমার। আমি রিভিউটা আজকের মধ্যে এই চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। ফিল্মটা সত্যি খুব ভালো হয়েছে। আর তোমরা যদি এই ফিল্মটা দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লেগেছে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর আমায় যদি মনে করে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।